আমার হেড অফিসটা কোথায় আর কোন অফিস? অপোজিট সাইডে হচ্ছে মেলবোর্ন। তো এসে গেছি আমার অফিসের সামনে। এটা হচ্ছে বেনফিস, হেড অফিসে আছি, সেক্টরভাবে আছি। এই বেনফিস থেকে সবসময় এখানকার ফিসের চাপ খেয়ে যায়। পঁচিশ বছর ধরে কাকিমা এখানে রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যাব হচ্ছে হেড অফিসে। তো আপনাদেরকে আজকে আমি অফিস টুর করাবো, আমার হেড অফিস সল লাগে। তো ফ্রেন্ডস, এখন রয়েছি হচ্ছে গাড়িতে, যাচ্ছে হচ্ছে হেড অফিসে। তো দেখাচ্ছি, এই মুহূর্তে মোটামুটি জামে পড়ে গেছি, পিছনে অনেক গাড়ি গাড়ি দেখতে পাচ্ছি। আমি সামনে দিকে দেখাচ্ছি, প্রচুর গাড়ি এয়ারপোর্টের সামনে, প্রচণ্ড জাম হজ যাত্রীদের জন্য। অনেকে হজে যাচ্ছে তাই মনে হচ্ছে জাম বেশি। তাছাড়া অফিস টাইমে তো এই রাস্তাতে জাম থাকে, ছ বছর ন বছরে এই রাস্তায় একদিন আসি, এই রাস্তা সম্বন্ধে কী বা জানবো। তো ফ্রেন্ডস, এসে গেছি আমার অফিস। এসে গেছি আমার অফিসের সামনে, এখন লেট হয়ে গেছে, তার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। মিটিংটা সারবে বলে তাই তাড়াহুড়া করছি। তো মিটিংটা শেষ হয়ে যাওয়ার পর আপনার ডিটেলসটা দেখাচ্ছি, আমার অফিসের চারপাশটা দেখাবো আর সেক্টর ফাইভের ডিটেলসগুলো আমি দেখাচ্ছি। তো হ্যালো ফ্রেন্ডস, তো যাই হোক, এখন ঢুকতে এসেছে আর আমার অফিস ভিজিট হয়ে গেছে। অফিসে একটা কনফারেন্স ছিল, কনফারেন্সটা মিটে গেছে। তো আমাদের অফিস শেষ করে বেরোতে এখন বৃষ্টি এসে গেছে। আর এটা হচ্ছে গোদরেজ ভবন, এটা আর এই সাইডটা হচ্ছে স্বাস্থ্যভবন। এই গেটটা, পিছনে গেটটা স্বাস্থ্যভবন, আর এদিকটা হচ্ছে বেনফিস বা নলবন, আর এইটা হচ্ছে স্বাস্থ্যভবনের অপোজিটটা, স্বাস্থ্যভবন। তো আমি দেখাচ্ছি আমাদের অফিসের দুটো দিকই দেখাচ্ছি, আর কি দেখাবো, দেখানোর তেমন কিছুই নেই। তো এটা হচ্ছে আমার অফিস, সেক্টর ফাইভে স্বাস্থ্যভবনের অপোজিটে গোদরেজ ভবন। তো আজকে গোদরেজেই আমাদের একটা কনফারেন্স ছিল, তো এটা আমার হেড অফিস। তো কনফারেন্সে অ্যাটেন্ড করলাম, অ্যাটেন্ড সেরে এখন বাড়ি যাচ্ছি। আর বৃষ্টি হচ্ছে, রোমান্টিক ওয়েদার। আর আমি সাইডটা দেখাচ্ছি আপনাদের, তো এটা হচ্ছে স্বাস্থ্যভবনের সামনের রাস্তা, দেখলে বুঝতেই পাচ্ছেন। আর তার পাশে অনেকগুলো মল টল আছে। বৃষ্টি হচ্ছে, তা ওয়েদারটা খুবই সুন্দর। তো আমি স্বাস্থ্যভবনে এখানে আসলে বা হেড অফিসে আসলে তো সবসময় বেনফিসে যাই। বেনফিসে গিয়ে এখানকার মাছের আইটেমগুলো খাওয়ার চেষ্টা করি। তো এখানকার বিখ্যাত মাছের আইটেম হচ্ছে বেনফিশের চপ। তো চলুন, সেটা আমি দেখাচ্ছি আপনাদের।
তো এটা হচ্ছে বেনফিশের মোড়। এটা এটা হচ্ছে বেনফিশ, এখানে চপের দোকান, এখানে বেনফিশের চপটা পাওয়া যায়। এইটা আমরা জানতাম, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নিজস্ব এটা। আর এই অপোজিট সাইডে হচ্ছে নলবন। তো যারা ইয়াং জেনারেশন প্রেম টেম করতে চান বা প্রেম টেম করেন তারা নিশ্চয়ই জানেন এই যে নলবনে সবাই আসে প্রেম করার জন্য। তো যেহেতু আমি অফিসে এসেছি তো সেহেতু নলবন যাওয়ার তো প্রশ্নই ওঠে না। আর যদি গার্লফ্রেন্ড নিয়ে আসেন তাহলে নলবন যাব। আর এদিকটা চলে যাচ্ছে হচ্ছে সল্টলেকের দিকে রাস্তা, আর এদিকে যাচ্ছে হচ্ছে কোন দিকে যায় বেনফিশ মোড় থেকে এইচডিএফ, এদিকটা দিয়ে হচ্ছে এইচডিএফ যায়। এইচডিএফ যাওয়ার রাস্তা বা গাড়ি এখান থেকে পায়, এখান থেকে বিধাননগর যাওয়ার গাড়িও পাওয়া যায়। তো আমি যাবো হচ্ছে বেলগুড়িয়া। তো যেহেতু এখন এখানে এসেছি এবার আমি যাবো হচ্ছে বেনফিশের মাছ চপ খেতে, চপ খেতে যাই, তারপরে দেখাচ্ছি কি চপ খাচ্ছি সেটা দেখাবো। তো এখন যাচ্ছি হচ্ছে বেনফিশের মাছের চপ খেতে, কারণ বেনফিশের বিখ্যাত হচ্ছে মাছের চপ। সেটা হচ্ছে এই যে বেনফিশ, এটা হচ্ছে বেনফিশ, এখানকার চপ খুব বিখ্যাত, অপোজিট সাইডে নলবন। Hey, y'all, come look at this. ভেটকি মাছের বাবল ফ্রাই। আর কি কি মাছ ছিল এখানে? আচ্ছা ঠিক আছে, আমাদের তো এই এই জিনিসগুলো এখানে মোটামুটি পাওয়া যায়। খেতে ভালো, ভালোই খেতে। তো যখন হেরোবেজে আছি বা সেক্টরভাবে আছি এই বেনফিশ থেকে সবসময় এখানকার ফিশের চপ খেয়ে যায়। তো একটা ফিশ ফ্রাই হচ্ছে 70 টাকা করে বেটকি মাছের। কটা থেকে কটা অব্দি চপ পাওয়া যায় এখানে? সকাল 11:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত চপ পাওয়া যায়। বলো দিলাম খুবই দারুণ ছিল। তো বাটারফ্লাই এখানে 70 টাকা করে, বাইরে অনেক টাকা দাম, তাই না? বাইরে অনেক টাকা দাম, তারপরে বাইরের তেল আর এখানে তেলের মধ্যে অনেক তফাৎ আছে। আচ্ছা, পরিষ্কার রিফাইন সাদা তেল, হ্যাঁ, আর মানে ফ্রেশ ফ্রেশ জিনিস পাওয়া যায়। তাও মোটামুটি কত রকম আইটেম তুমি এখানে রাখো? আপাতত লকডাউনের পরে একটু কমেছে, তাও 6-7 রকম মতো হয়। আজকে তো এখন এখানে আছে শুধু একটাই রয়েছে, বাকি বাটারফ্লাইটাই রয়েছে, বাকিগুলো সব বেরিয়ে গেছে। ঠিক আছে, তা তুমি কত বছর এখানে কাকিমা? আমি এখানে প্রায় 34 বছর 25 বছর 25 বছর ধরে কাকিমা এখানে রয়েছে। তো ফ্রেন্ডস, দেখতে গেলে এখানে করোনার পর থেকে 5-6 রকমের চপ এখন এই মুহূর্তে পাওয়া যায়। তো আমরা যদি একবারে বিকেলে শেষ সময়ে এসেছি তাই শুধু ওই একরকমই চপ পেয়েছি, দেখুন একরকমেরই চপ পেয়েছি, বাকি চপ এখন আর নেই, শুধু ফিশ ফিঙ্গারটাই মানে বাটারফ্লাইটাই রয়েছে।
তো 70 টাকা দাম, আর তেল ফেল কোয়ালিটি খুবই ভালো। গভর্নমেন্টের হলো খুবই পরিষেবা পড়েছিল, তো যারা সেক্টর ফাইভে আসো বা সেক্টর ফাইভে থাকো, যারা কাজকর্ম করো, তো তারা অবশ্যই এখানকার সম্বন্ধে জানো যে বেনফিশের চপ কতটা ফেমাস এবং কতটা ভালো, সস্তা এবং সুন্দর জিনিস। তারপরে শুনলি কাকিমা প্রায় 25 বছর ধরে এখানে অনেক চপ দিচ্ছে, তো খুবই ভালো এক্সপিরিয়েন্স। তোমরা সবাই আসো, এসে এখানকার চপ খেয়ে যাও। আর সেক্টর ফাইভে যারা আসে নলবনে ঘুরতে ঘুরতে তারা তো অবশ্যই জানো, তো যারা চপ ভালোবাসো তারা এখানে আসো, চপ খেয়ে যাও। তো তো চপ খাওয়া হয়ে গেছে, এবার যাবো হচ্ছে বাড়ি। ওলা বুক করলাম, ওলা আসছে। তো যেতে যেতে কলকাতার বৃষ্টি শহরটা দেখায়, বৃষ্টির মধ্যে বিকালবেলা সাথে চপ ভালোই লাগছে খেয়ে। ভালো